এখন আমি যদি চেষ্টা করি এটা অন হবে না, কারণ এখানে এটা ট্রিপ অবস্থায় আছে। এটাকে আগে ফিক্স করতে হবে কি কারণে ট্রিপ করলো, তারপরে আমার এটাকে উঠাইতে হবে এবং এটা রিসেট বাটনটা তখন নিচে দিতে হবে, দিয়ে এবার এটা অন করলে পরে সিস্টেমটা অন। আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওতে প্রবেশ করার জন্য। আশা করি ভালো আছেন। আপনি দেখছেন ট্রিপলি স্কুল ফর ফ্রেশ এয়ার, বরাবরের মতো আমি রাকিব বলছি। আজ থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে একটি ব্রেকার নিয়ে কথা বলবো আপনাদের সামনে। তো তার আগে আমি আগে কিছু কথা বলে নিচ্ছি, সেটি হলো যে আপনারা যারা আমার চ্যানেলে ভিডিও দেখছেন তাদের বেশির অংশই সাবস্ক্রাইব করেন নাই, কিন্তু তারা ভিডিও দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য। কিন্তু যদি একটু সাবস্ক্রাইব করে দেন, আমরা আরও বেশি বেশি ইন্সপায়ার্ড হব যে আরও সামনে ভালো কিছু নিয়ে আসার জন্য। সো আপনি সাবস্ক্রাইব করে দিলে আশা করি আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু আমাদের চ্যানেলের জন্য অনেক উপকারী এবং সাপোর্ট হবে। সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি বাজিয়ে দিবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক, আমরা পিছন থেকে কথা বলবো, ভিডিওটা একটু বড় হলো ধৈর্য নিয়ে শুনবেন। আশা করি আজকে অনেক ভালো কিছু জানতে যাচ্ছেন এখান থেকে। আমি ইউটিউবে অনেকগুলো ভিডিও রিসার্চ করেছি যে এই ডিভাইসটা নিয়ে কারা কিভাবে কথা বলেছে। আমি চেষ্টা করেছি আমার চ্যানেলের যে অডিয়েন্সগুলো আছে তাদের সামনে সবগুলো মিলে যে ইনফরমেশনগুলো এলোমেলো আছে আমি একটু গুছিয়ে তাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করবো। তো মূলত আমরা সেফটির জন্য আগে সনাতন পদ্ধতিতে আমরা কি ব্যবহার করতাম, ফিউজ ব্যবহার করতাম। ফিউজ কি ছিল, যে একটি নির্দিষ্ট রেটিংয়ের ফিউজ লিঙ্ক ছিল, ফিউজ লিঙ্কটি যদি পুড়ে যায় তাহলে আমরা সার্কিটটাকে রক্ষা করতে পারতাম। অর্থাৎ যেখানেই কারেন্ট আসে, সেটা ইন্ডাস্ট্রি বাসা বাড়ি যেখানেই হোক না কেন, সেখানেই আমাদের সেফটির বিষয়টা প্রথমে মাথায় রাখতে হয়, এবং এটার সাথে সংযুক্ত সমস্ত ডিভাইসকে সুরক্ষা দেওয়ার জন্য আমাদের সেফটিটা অবশ্যই মাথায় রাখতে হয়। ফিউজটা যেটা হয় সেটা হলো যে একটি সময় পরে আর ফিউজ চলে না, বা ফিউজটা পুড়ে যায়, আবার নতুন করে সেটাকে সচল করতে হয়। এগুলো থেকে বেরিয়ে এসে বর্তমান যুগের সবচাইতে লেটেস্ট উদ্ভাবন হচ্ছে সার্কিট ব্রেকার। অনেক ধরনের এমসিবি আছে, অনেক ক্যাটাগরির এমসিবি আছে, 6 এম্পিয়ার থেকে শুরু করে এটি 63 এম্পিয়ার পর্যন্ত অ্যাভেলেবল পাওয়া যায়। এখন সিঙ্গেল পোল আছে, ডাবল পোল আছে, ট্রিপল পোল আছে, 4 পোল আছে, বিভিন্ন টাইপের আছে। এটা আপনার কি রকম দরকার সেটার উপরে নির্ভর করবে যে আসলে আপনি কিভাবে সার্কিটটা ডিজাইন করেছেন এবং আপনার কোনটা দরকার। এটাকে আমরা যদি আরো সংক্ষেপে বলি, এসপি, এসপিএন, ডিপি, টিপি, টিপিএন, 4P, এমসিবি, এনসিসিবি, এসিবি, বিসিবি, আরসিসিবি, ইএলসিবি, আরসিবিও। এমসিবি থেকে আমরা দুটো প্রোটেকশন পাচ্ছি, একটা প্রোটেকশন হচ্ছে ওভারলোড প্রোটেকশন, একটা শর্ট সার্কিট প্রোটেকশন। এখন আপনার বাসায় যদি কোনো ডিভাইস নষ্ট হয়ে থাকে বা কোনো কারণে যদি লিকেজ কারেন্ট বের হয়ে যায়, তাহলে সেটা আপনার বাসার জন্য অনেক হার্মফুল হবে, ক্ষতিকর হবে। কারণ আপনি যদি ধরেন একটি রাইস কুকার আপনি রান্না করছেন, বা একটা আয়রন দিয়ে আপনি কাপড় ক্যালেন্ডার করছেন, সেক্ষেত্রে যদি সেটার বডিতে কয়েলটা নষ্ট হয়ে যায় এবং বডিতে যদি কোনো কারণে লিকেজ চলে আসে বা কোনো কারণে যদি কারেন্টটাই চলে আসে, তখন যদি কেউ ওটাতে হাত দেয় দেখবেন শক করছে। শক করলে কি হবে, ওই হয়তোবা সে আটকেই যাচ্ছে, আটকে গেলে কি হবে, সে মারা যাবে, কিন্তু ব্রেকার তো পড়বে না। এমসিবি লাগানো আছে দুইটা কারণ, একটা হচ্ছে যে ওভার কারেন্ট হইতে হবে, আর একটা হচ্ছে শর্ট সার্কিট। মানে শর্ট সার্কিট তো হয় নাই তাহলে আপনি এটা ট্রিপ করবে না। সো সেক্ষেত্রে এগুলোকে আরও অত্যাধুনিকভাবে সুরক্ষা দেওয়ার জন্য আরেকটি ডিভাইসের উদ্ভাবন হয়েছে, সেটা হচ্ছে RCCB, এটাকে বলা হয় রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার। অর্থাৎ আপনার বাসায় যদি এমসিবির সাথে আরেকটি RCCB লাগানো থাকে, তাহলে কিন্তু বাসাটা অনেক সুরক্ষিত থাকে। সেটা হলো এমসিবি থেকে দুটো প্রোটেকশন পেলেন, এবং আরসিসিবি থেকে পাবেন আরেকটি নতুন প্রোটেকশন, সেটা হলো যদি কোনো কারণে লিকেজ কারেন্ট প্রবাহিত হয়, বা ইএলসিবি যদি লাগানো থাকে, কোনো কারণে যদি লিকেজ কারেন্ট প্রবাহিত হয়, ইএলসিবিটা হচ্ছে যে আর্থ লিকেজ সার্কিট ব্রেকার। আমি চেষ্টা করবো প্রত্যেকটা সার্কিট ব্রেকার নিয়ে আলাদা আলাদা করে কথা বলার জন্য, কিন্তু আজকেরটা বলার পিছনে, এতগুলো কথা বলার পিছনে কারণ আছে। এইটা যদি লাগানো থাকে, আরসিসিবি অথবা ইএলসিবি বা আরসিডি যেটাই বলেন, এগুলো যদি লাগানো থাকে, তাহলে কি হবে, যদি কোনো কারণে সেই ডিভাইসটার বডিতে কারেন্ট চলে আসে, কেউ যদি হাত দেয়, সে সাথে সাথে বিদ্যুতায়িত না হয়ে আপনার বাসা থেকে পুরো বিদ্যুৎ লাইনটাকে বিচ্ছিন্ন করে দেবে। অথবা যদি স্পেসিফিক ওই ডিভাইসের সাথেই যদি ওই ইএলসিবি বা আরসিসিবি লাগানো থাকে, তাহলে ওই ডিভাইসটা সংযোগ থেকে বিচ্ছিন্ন করে দেবে, এবং আপনার ব্যবহৃত যে
শক পেয়েছিল সে কিন্তু মারা যাবে না, সে সুরক্ষিত থাকবে এবং এখান থেকে কোনো ক্ষতিগ্রস্ত হবে না। এরপরে আমি যদি এখন ফিনান্সিয়াল দিক থেকে চিন্তা করে থাকি, তাহলে আর যদি ফিজিক্যালি ডাইমেনশনের দিক থেকে চিন্তা করে থাকি, একটা এমসিবি এবং একটা আরসিসিবি দুটোকে যদি আমি আলাদা করে ব্যবহার করি, তাহলে আমরা পারফেক্ট একটা প্রোটেকশন পাচ্ছি। তো বর্তমানে আপগ্রেড হয়ে গেছে, দিন দিন আরও আপগ্রেড হচ্ছে, সামনে হয়তো আরও অনেক কিছু আসবে, আমরা হয়তো বা সেটা জানি না। তো আপগ্রেশনের ফলে যেটা হলো, এই দুইটা ব্রেকারকে কম্বাইন করা হলো, অর্থাৎ একই কাজই করবে কিন্তু দুইটা ব্রেকার লাগবে না, একটা ব্রেকারই হবে। অর্থাৎ দুইটা ব্রেকারকে জোড়া দিলাম আমরা, জোড়া দিয়ে একটা ব্রেকার বানালাম, তাহলে সুবিধা হলো না? তো বাজারে গিয়ে আমরা একটা কিনলেই ওটার মধ্যে সব পাচ্ছি, সেটিই হচ্ছে এই এই ব্রেকারটি, যেটাকে আমরা আরসিবিও বলছি। আরসিবিও হচ্ছে রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার উইথ ওভারলোড প্রোটেকশন। আমি আবারও বলছি, স্ক্রিনে দেখাচ্ছি, আরসিবিও মানে হচ্ছে রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার উইথ ওভারলোড প্রোটেকশন। লাইনটা দুইবার বলার কারণটা হচ্ছে, এই লাইনের মধ্যেই কিন্তু এতক্ষণ যে বকবক করলাম সেগুলো কিন্তু পুরোটাই আছে। অর্থাৎ এই ডিভাইসটা যদি আমি লাগিয়ে ফেলি, তাহলে আমি এমসিবির যে সাপোর্টটা সেটাও পাচ্ছি, আরসিসিবি বা ইএলসিবির যে সাপোর্ট আমি সেটাও পাচ্ছি। অর্থাৎ এই একটা আরসিবিও লাগালে আমি দুইটা কাজ এই একটা ব্রেকারেই হচ্ছে। সেটা হলো, যদি কোনো কারণে শর্ট সার্কিট হয় তবুও এটা ট্রিপ করবে, কোনো কারণে যদি ওভার কারেন্ট হয় সেটা ওভারলোড হয় সেটাও ট্রিপ করবে, কোনো কারণে যদি লিকেজ মাটিতে চলে যায় আর্থিং এর মাধ্যমে তখনও ট্রিপ করবে, কোনো কারণে যদি এটা আপনার বডিতে চলে আসে বা আপনি ফেস তারের সাথে কোনো কারণে হাত লেগে গেল তখনও এটা ট্রিপ করে যাবে। সো এই একটা ডিভাইস বাসায় লাগাইলে আপনার বাসা মোটামুটি 100%-এর মধ্যে 99.99% সিকিউর থাকবে আশা করা যায় ইনশাআল্লাহ। তাহলে এটা নিয়েই আজকে আমাদের প্র্যাকটিক্যাল, এটার সম্পর্কে আমি অনেক কথাই বললাম, এগুলো কথা আমি আবার বলেছি এর আগে, সেটা আগের ভিডিওতে আপনারা চাইলে সেটা দেখতে পারেন, আমি আবারও বললাম, আপনাদের সময় নষ্ট হলো, তারপরে তো আমি চেষ্টা করলাম এই কনসেপ্টটা একটু ক্লিয়ার করতে, আমি বলেছি ভিডিওটা বড় হবে। তো এরপরে যেটা হলো, এখন এটা কোনটার কি কাজ সেটা আমার আগের ভিডিওতে বলা আছে, যারা জানেন না তারা দেখে নেবেন। এখন আমি সরাসরি এটার কানেকশনে চলে যাব। আমাদের যেটা হয়, মেইন যে সার্কিটটাকে আমরা সুরক্ষা করতে চাচ্ছি, সুরক্ষিত করতে চাচ্ছি, সেই সার্কিটের অবশ্যই একটা পাওয়ার আসছে, সে পাওয়ারটি কিন্তু এখানে কানেকশন হবে। আর আগে বলে রাখি, এটা কিন্তু শুধু এই রকমই না, এটা দেখতে আরো বিভিন্ন রকমের আছে, এটা সিঙ্গেল আছে, এটা ডাবল পোল আছে, সিঙ্গেল পোল আছে, ট্রিপল পোল আছে, ফোর পোল আছে, এগুলো আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো। এরপরে আমি চেষ্টা করব থ্রি পোলের একটা দেখাতে, ফোর পোলের আর একটা দেখাতে। সো তাহলে আপনাদের মধ্যে এটার কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যাবে। তো আমি এখন এটাকে কানেকশন করব, যে আগত পাওয়ারটি এসছে সেটা কি হলো, আমরা ধরে নিচ্ছি, আমি এই পাওয়ার কর্ডটা আমি এখানে দিয়ে দিলাম, এটা নিউট্রাল কানেকশন করছি, আমি এই পাশটা, এই পাশটাতে আমি ফেজ কানেকশন করছি। আমি কিন্তু এর আগেই বলেছি যে এটার কিভাবে কি হবে না হবে সেটা নিয়ে আলাদা করে ভিডিও দেওয়া আছে, আপনারা সেটা দেখে নেবেন। এখানে যারা আজকে ভিডিওটা নতুন দেখছেন, আমি ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখছি, অবশ্যই সেটা দেখে নেবেন। আমি যদি ছোট করে একটু চেক করে দেখাই আপনাদের, কন্টিনিউটি এটাকে অন করে দিলাম, দেখুন। সো এটার সাথে এটা, যদি আপনি এখানে রেড কেবলটা অর্থাৎ ফেজ কানেকশন করেন, ফেজটা এখান থেকে আউট করে নেবেন, অর্থাৎ এটা ইনসাইড, এটা আউটসাইড, এরপরে এটা নিউট্রাল। সো এখানে ফেজ নিউট্রাল দিলেন, এখানে নিউট্রাল ফেজ দিলে কিন্তু হবে না। এরপরে আপনারা এখানে কানেকশন করতে পারবেন না, এটা সিল করা আছে, এই যে দেখুন। সো এখন আমি কি করব, এটাকে কানেকশন করব, পাওয়ার দিব আর কি, পাওয়ার দিলে এটাকে অন করলাম, অন করার পরে কি হবে, আমার এখানে কিন্তু পাওয়ার চলে এসেছে, যে দেখুন। ২৩০ ভোল্ট আমরা পাচ্ছি এখানে ইনকামিং ভোল্টেজ হিসাবে, এবং আউটগোয়িং ভোল্টেজেও আমরা 230 ভোল্টই পাচ্ছি। এখানে আমরা কোনো কাজ করতে পারবো না, এটা সিল করে দেওয়া, আমাদের আউটপুটটা এখান থেকে নিতে হবে। এখন কোনো কারণে যদি
আমি এটাতে লোড সংযোগ করে দেখাই। এখন আমি কি করব, এটাকে অন করে দেব। আমার লোডটা চলা শুরু হলো। আমি যেটা বলতে চাচ্ছি, এই অবস্থায় যদি কোনো কারণে এটার বডিতে কারেন্ট চলে আসে, আমি যদি হাত দেই তাহলে কিন্তু এটা ট্রিপ করে যাবে। এটাতে যদি শর্ট সার্কিট হয়ে যায় তাও ট্রিপ করবে, এবং এটার কোনো কারণে কয়েল কেটে গিয়ে বা আনব্যালেন্স হয়ে বেশি যদি কারেন্ট নিয়ে ফেলে, যদিও এটা সিঙ্গেল ফেজ, যদি বেশি কোনো কারণে কারেন্ট এদিকটা ব্যবহৃত হয় অর্থাৎ এই সাইডটা, তাহলে কিন্তু এটা ট্রিপ করে যাবে। আবার এই পাশের কারেন্ট, এই পাশের কারেন্ট, এই দুই পাশের কারেন্টের মধ্যে যদি কোনো তারতম্য হয় তারপরেও কিন্তু সিস্টেমটা ট্রিপ করে যাবে। তো এই অবস্থায়, রানিং অবস্থায় যদি আমি চেষ্টা করি যে আমার এটাতে ট্রিপ করে যাবে, তাহলে আমি এটাকে, এই যে দেখুন ট্রিপ করে গেল। এখানে যে অংশটি আছে সেটা কিন্তু উপরে উঠে আসলো, আপনারা একটু খেয়াল করুন, এটা কিন্তু উপরে উঠে আসছে, বোঝা যাচ্ছে। এখন আমি যদি চেষ্টা করি, এটা অন হবে না, কারণ এখানে এটা ট্রিপ অবস্থায় আছে। এটাকে আগে ফিক্স করতে হবে কি কারণে ট্রিপ করলো, তারপরে আমার এটাকে উঠাইতে হবে এবং এটা রিসেট বাটনটা তখন নিচে দিতে হবে, দিয়ে এবার এটা অন করলে পরে সিস্টেমটা অন হবে। এই হলো একটি RCBO কানেকশন, কিভাবে একটি RCBO কানেকশন করে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা আজকে আপনাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই সেটি কমেন্ট বক্সে জানাবেন। আমার যদি কোনো ভুল কথা আমি বলে থাকি সেটাও আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি সেটাকে সাদরে গ্রহণ করব। এবং আপনাদের যদি আরও কোনো পরামর্শ থাকে সেটাও আপনারা জানাবেন, আমি চেষ্টা করব সেই অনুযায়ী ভিডিও নিয়ে আসার জন্য। বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আরেকটি কথা আপনাদেরকে না বললে না, প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করে দেন, তাহলে এই চ্যানেলটি সামনের দিকে আরও এগোবে, আমরা আরও উৎসাহ বোধ করব। আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটির শেষ পর্যন্ত আসার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকস নিয়ে। ততদিন ভালো থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।